শ্রমিক বাবু আপনাকে শোনালাম, হিমন্ত বিশ্ব শর্মা যেমনটা জানাচ্ছেন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন এবং তিনি যেমনটা বলেছেন পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা, এমনটাই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অমিত শাহ ঠিক কি বলতে চেয়েছেন বলে আপনার মনে হয় শ্রমিক বাবু? দেখুন, এটা বিজেপির ঘোষিত অবস্থান, এটা নিশানা করার কোনো প্রশ্ন নেই, ব্যক্তিগত কুৎসা বা আক্রমণ করবার কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের রাজনীতিতে সমস্ত আঞ্চলিক দল কার্যত একটি পরিবারতন্ত্রের আবহে ঢুকে পড়েছে। যারা একসময় লোহিয়াপন্থী ছিলেন, পরবর্তীকালে তারা জাতপাতের রাজনীতির উপর নির্ভরশীল হয়েছেন, সমাজকে টুকরো টুকরো করে তারা নিজস্ব ভোট ব্যাংক তৈরির খেলায় মত্ত হয়েছেন এবং পরবর্তীকালে সেই দলগুলো যদি দেখেন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত সমস্ত জায়গায় সেখানে আঞ্চলিক দল আজকে নির্ভর করে যাচ্ছে শুধুমাত্র একটি পরিবারের ওপর। এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা শুভকর নয়, গণতন্ত্রের পক্ষে এটা একটা খুব ভালো নিদর্শন নয়। স্বাভাবিকভাবেই ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে গিয়ে থাকে। ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে এত মানে বিপরীতধর্মী রাজনৈতিক অবস্থান আছে, বিভিন্ন জায়গায় রিজিওনাল অ্যাসপিরেশনস আছে এবং একই সঙ্গে একটা সার্বিকভাবে একটা সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ববাদ আছে, তো সে জায়গায় দাঁড়িয়ে যদি এই সমাজের কাছেই যদি কোনো পরিবারের প্রতি একটা দল সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায় তাহলে রাজনীতির পক্ষে সেটা খুব একটা সুস্থকর বিষয় হতে পারে না বা স্বাস্থ্যকর বিষয় হতে পারে না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সুতরাং এটা নতুন কিছু না, অমিত শাহ সেই কথাই তিনি বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, যেমনটা আপনি শুনলেন, হিমন্ত বিশ্ব শর্মা আজ জানিয়েছেন যে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি যেমনটা বলেছেন পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা, বাংলা এবং তেলেঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে, কি বলবেন? প্রথমত এটাই তো হওয়ার কথা যে বিজেপি জাতীয় কর্মসমিতির মিটিং এ বিজেপির নেতারা অমিত শাহ হোক অথবা অন্য কেউ হোক, তারা তৃণমূলকে নিশানা করবেন এবং বলবেন যে পরিবারতন্ত্র থেকে মুক্তি দেব আমরা বিজেপি ইত্যাদি ইত্যাদি। 2019 সালের নির্বাচনেও সে একই কথা বলেছেন, পরবর্তী সময়তেও একই কথা বলেছেন, এটা মুখে অবশ্যই বলবেন। কিন্তু বাংলার মানুষ যারা বুঝতে চাইবে যে যদি সত্যি সত্যি তৃণমূলকে নিশানা করার কারণ ছিল বিজেপির পক্ষে, তাহলে শারদ মামলায় চিটফান্ড মামলায় তদন্ত এবং সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থার দিকে এগোলো না কেন? সিবিআই কে আটকে দিল? অথবা নানান পাচার কাণ্ডে যারা সত্যি অপরাধী, কিংবা নারদ কাণ্ডে যাদেরকে হাতে হাতে টাকা নিতে দেখা গেছে তৃণমূলের বড় বড় নেতা, 6 বছর 8 বছর হয়ে গেল সব, এখনো পর্যন্ত গতি পেল না কেন? পশ্চিমবাংলা এটা সবাই জানে যে যদি চিটফান্ড মামলায় অথবা নারদ মামলায় চিটফান্ড মামলা বা ইত্যাদি সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে, ফলে যদি সিবিআই কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে সবাই বুঝতে পারতো কি দাঁড়াচ্ছে। বিজেপি সেটা করতে দিতে রাজি না, ওটা করতে দেবে না, মুখে বলবে আমি লড়াইতে আছি, আবার মুখে তৃণমূল বলবে আমি বিজেপির বিরুদ্ধে লড়াইতে আছি, তারপর বলবে ইস দ্রৌপদী মুর্মুর নামটা আগে বললেন না, বললে আমি ঠিক ম্যানেজ করতাম। বিজেপি জানে তার এমন একটা শক্তি দরকার যে বিজেপি বিরোধীদের মধ্যে যাকে একটু বড় করে তুললে আসলে বিজেপিরই লাভ হয়, এটাই গেম প্ল্যান। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।